শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝোরে নামবে বুঝি শ্রাবণে ছড়ায়ে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝোরে নামবে বুঝি শ্রাবণে ছড়ায়ে। আজ কেন মন উদাসী হয়ে রুল জানাই হারাতে, আজ কেন মন উদাসী হয়ে রুল জানাই হারাতে। জড়ো হলো আকাশে, অঝোরে নামবে বুঝি শ্রাবণে ছড়ায়ে। আজ কেন উদাসী হয়ে অজরে নাম অজরে নামে বুঝি শ্রাবণে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, চলছে গা অজরে নামে বুঝি শ্রাবণে ছড়ায়ে। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চাই হারাতে, আজ কেন উদাসী হয়ে দূর জানাই চাই হারাতে। হস্তশিল্প আমরা দেখলাম, একটা গেট, তো এটা কারুপল্লী চত্বরে প্রবেশ করছি। তো এর ভিতরের অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করবো, আমাদের সাথেই থাকবেন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এখানে চিলড্রেন পার্ক না, শিশুদের বিনোদনের জন্য এখানে পার্ক আছে, বাচ্চারা এখানে পার্কে নাগরদোলায় উঠতে পারে। তো চারপাশে মনোরম পরিবেশটা দেখাচ্ছি, লোকশিল্প জাদুঘর, বিস্তীর্ণ একটা এলাকা জুড়ে এই জাদুঘর অবস্থিত। তো জাদুঘরের মূল অংশ অল্পই, কিন্তু পরে বিস্তৃত যে অংশটুকু যেখানে ঘুরে বেড়াতে ভালো লাগে, প্রাকৃতিক একটি নিসর্গ বলা যায়, এরকম এই বিছানো রাস্তা এবং প্রচুর পরিমাণে গাছ রয়েছে সেখানে।
প্রচুর নানা ধরনের বৃক্ষ। তো একটা বিষয় দেখছি যে এখানে প্রচুর আম গাছ আছে, কিন্তু এই মুহূর্তে আমের সিজন, কিন্তু পুরোটাতে আম দেখছি না। তো অনেক লিচু গাছ দেখতে পাচ্ছি, কিন্তু লিচু নাই, বিষয়টাই বুঝলাম। আসো সামনে আসো সবাই। তো এই হলো লিচু গাছ, কিন্তু লিচু নাই, আম গাছ আম নাই, এই হলো পরিস্থিতি। তো এখানে দর্শনার্থীরা যদি লিচু দেখতে পেত, খাওয়ারও সুযোগ পেত, তাহলে ভালো হতো, তাই না? এটা তো আর এমন না যে একটা লিচু ঝুলে আছে, এটা তো হলো না। তো দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন অনেকটা ফাঁকা জায়গা, নিরিবিলি, খুবই সুন্দর একটি পরিবেশ। তো এখানে নীরবে কিছুক্ষণ কাটানো যেতে পারে, খুব ভালো একটি জায়গা, বিরাট বড় বিস্তীর্ণ ফাঁকা জায়গা। তো এখানেই হলো কারুপণ্য চত্বর, এখানে মার্কিং করা আছে যে ক্রাফট স্কয়ার। তো আমরা এখন প্রবেশ করছি ক্রাফট স্কয়ারে। তো এখানে আবার শিশুদের বিনোদনের জন্য ব্যবস্থা আছে। তো ইটের তৈরি বাসের মতো দেখতে এমন একটি ব্রিজ, তার প্রাচীরটা দেওয়া হয়েছে, মনে হয় বাস, আসলে বাস নয়, এগুলো হলো ইট সিমেন্ট রডের তৈরি। এই হলো কারুপণ্য পল্লী। হ্যান্ডিক্রাফটস এইদিকে, ওই যে ওইখান থেকে নাকি কারু পণ্য বিক্রি করে কোন দিক, তাহলে তো বিদিক হয়ে গেলাম। এই যে ওয়াশরুম, ওটা নামাজের ঘর, এখানে ওয়াশরুম পাশে বাহির। এটা আমাদের স্কুলের মাঠে আছে না? অর্জুন গাছ না ম্যাডাম? কারুপণ্য এলাকা।